আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মোস্তফা। পাল্টে যাবে ইসরায়েলের নতুন সরকারের সমীকরণ। আমেরিকা ইরানি জাহাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ ও তুলে নেয়ার মার্কিন নয়া ফন্দির রহস্য। সোলাইমানি হত্যা ও ডিল অব দ্য সেঞ্চুরি গভীর সম্পর্কযুক্ত। ইসরায়েল প্রসঙ্গ। ইসরায়েলে নতুন সরকারের সমীকরণ পাল্টে দেওয়ার জন্য নতুন কৌশল নিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বিরোধী জোটের চুক্তি স্বাক্ষরের পরও নতুন সরকার গঠনে নানা প্রতিবন্ধকতা তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তার সর্বশেষ প্রচেষ্টা স্বরূপ তারই প্রতিরক্ষামন্ত্রী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির চেয়ারম্যান বেনি গান্সকে একটি টোপ দিয়েছেন। নেতানিয়াহুর পরামর্শ মতে বিরোধী জোট ভেঙে দিতে হবে বেনি গান্সকে, এর বিনিময়ে গান্সকে প্রধানমন্ত্রী করা হবে। খবরে বলা হয় ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পদত্যাগ করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। এর মাধ্যমে অবসান হতে চলেছে তার ১২ বছরের আধিপত্য। আর নেতানিয়াহু সরে দাঁড়ালে প্রধানমন্ত্রী হবে, কিন্তু শর্ত হল তাকে নতুন জোট ভেঙে দিতে হবে, তবেই পদত্যাগ করবেন নেতানিয়াহু। সংবাদ মাধ্যম N12 এর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট আরও জানায় জোট সরকার শপথ নিতে যাচ্ছে তা ভেঙে দেওয়ার বিনিময়ে নেতানিয়াহু পদত্যাগ করবেন। কট্টর এই প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দায়িত্ব নিতে পারবেন বেনি গান্স। ইয়েস আতিদ নেতৃত্বাধীন ৮ দল নিয়ে নতুন যে জোট হয়েছে তাতে ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি অন্যতম অংশীদার। সর্বশেষ নির্বাচনে এই দল আসন পেয়েছে ৮টি। খবরে আরও বলা হয় নেতানিয়াহুর ঘনিষ্ঠদের কাছ থেকে গান্সকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। সর্বশেষ নেতানিয়াহুর দলের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে গান্সকে বলা হয়েছে নেতানিয়াহু পদত্যাগে প্রস্তুত, যদিও গান্সের টিম এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। এছাড়া নেতানিয়াহুর পক্ষ থেকে যত প্রস্তাব করা হয়েছে সবগুলো প্রত্যাখ্যান করা হয়েছে। এর আগে ইসরায়েলে ৮টি বিরোধী দল মিলে সরকার গঠনে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়। এর মধ্য দিয়ে দেশটিতে কট্টর বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান হতে চলেছে। নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হতে চলেছেন নাফতালি বেনেট। ইরান প্রসঙ্গ। ইরান উত্তর আটলান্টিক মহাসাগরে যে জাহাজ পাঠিয়েছে তার বিরুদ্ধে আমেরিকা আন্তর্জাতিক আইন অনুসারে সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারবে না। মার্কিন ম্যাগাজিন ফরেন পলিসি তাদের এক কলামে এই বক্তব্য করেছে। ম্যাগাজিনটি আরও বলেছে যদি ইরানি জাহাজ মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তাহলেও আমেরিকা কোনো ব্যবস্থা নিতে পারবে না। মার্কিন ম্যাগাজিন পলিটিকো জানিয়েছিল যে মার্কিন জাতীয় নিরাপত্তা কমিউনিটি ২ সপ্তাহ ধরে ইরানের ২টি জাহাজ পর্যবেক্ষণ করেছিল যাদের চূড়ান্ত গন্তব্য হতে পারে ভেনেজুয়েলা। এই ঘটনার সঙ্গে জড়িত ৩ ব্যক্তির উদ্ধৃতি দিয়ে আমেরিকান নিউজ ওয়েবসাইট জানিয়েছে ইরানের মাকরান পোর্টশিপ এবং অভ্যন্তরীণভাবে নির্মিত শাহান্দ ডেস্ট্রয়ার আফ্রিকার পূর্ব উপকূল ধরে দক্ষিণের দিকে এগিয়ে যাচ্ছে। গত ৩১ মে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র সৈয়দ খতিবজাদে বলেছেন আন্তর্জাতিক পানিসীমায় ইরানের উপস্থিতি সবসময় আছে এবং আন্তর্জাতিক আইন মেনেই ইরান এই অধিকার প্রাপ্ত। তিনি আরও বলেন কোনো দেশ এই অধিকার লঙ্ঘন করতে পারে না। যে কোনো ভুল হিসাব নিকাশের ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়ে খতিবজাদে বলেন যারা কাঁচের ঘরের মধ্যে বসবাস করছে তাদেরকে সতর্ক হওয়া উচিত। এরপর মার্কিন ম্যাগাজিন পলিটিক অজ্ঞাত ২-১ জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলেছে ইরানি এই ২টি জাহাজে করে ভেনেজুয়েলার জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। পলিটিকো বলছে ইরানি জাহাজের বিরুদ্ধে যদি আমেরিকা সরাসরি কোনো ব্যবস্থা নেয় তাহলে তার জন্য চরম মূল্য দিতে হবে। ম্যাগাজিনটি আরও বলেছে ইরানি জাহাজের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হলে তা হবে বেআইনি। অন্যদিকে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানি হত্যা এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রির চুক্তি ডিল অব দ্য সেঞ্চুরির গভীর সম্পর্ক রয়েছে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিকে এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ কয়েকটি আরব দেশ মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ক্ষমতা থেকে বিদায় নেয়ার প্রায় ৫ মাস পরে এসে মাইক পম্পিও বলেছেন ধারাবাহিকভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল যার পরিণতিতে ডিল অব দ্য সেঞ্চুরি সই হয়। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রির চুক্তি অন্যতম। মাইক পম্পিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসরায়েলের ইয়েদিওস অরনোথ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মাইক পম্পিও বলেন প্রযুক্তি হস্তান্তর ও আরব
আরব আমিরাতের ক্ষমতার চিন্তার বাইরে গিয়ে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে তা হল ইসরায়েল এবং আমেরিকার কর্মকর্তারা বিশ্বাস করেন যে সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তার ব্যাপারে তাদের ধারণাগুলো শেয়ার করবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। গত জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের পর জো বাইডেনের প্রশাসন আমিরাতের সাথে অস্ত্র বিক্রির চুক্তি অস্থায়ীভাবে স্থগিত রাখে। ডোনাল্ড ট্রাম্প আমিরাতের কাছে 50টি F-35 অ্যাডভান্সড জঙ্গি বিমান সহ বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রির চুক্তি করেছিল। তবে জো বাইডেন গত এপ্রিল মাসে মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন তার প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের সাথে ওই চুক্তি বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের আরও 7 ব্যক্তি ও 4টি কোম্পানি এবং 1টি নৌযানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ব্রিগেড এবং ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার দায়ে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মার্কিন অর্থ বিভাগ। মার্কিন নির্বাহী আদেশ 13,224 শীর্ষক আইনের আলোকে এই নতুন নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে বলে দেশটির অর্থ বিভাগ জানিয়েছে। কথিত এই আইনের দোহাই দিয়েই ওয়াশিংটন 2007 সালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ব্রিগেডের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এছাড়াও মার্কিন অর্থ বিভাগ ইরানের 3 সাবেক সরকারি কর্মকর্তা ও 2 কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার দায়ে এই 3 ব্যক্তি এবং 2 কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন সরকার। এই ব্যক্তিরা ও কোম্পানিগুলোর কাজ বা চরিত্রে পরিবর্তন ঘটায় তাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং ইরানের পরমাণু সমঝোতায় ফেরা সংক্রান্ত ভিয়েনার চলমান সাম্প্রতিক আলোচনার সঙ্গে এই পদক্ষেপের কোনো সম্পর্ক নেই বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বাস্তবতা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন সরকার ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের তথা নতুন নতুন নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার ও পুরনো নিষেধাজ্ঞা বহাল বা পুনর্বহালের ট্রাম্পীয় নীতি বজায় রাখা সত্ত্বেও বিশ্ব সমাজকে এটা দেখাতে চায় যে নিষেধাজ্ঞা কবলিত ইরানের নানা খাত বা ব্যক্তির চরিত্র পরিবর্তনের আলোকে মার্কিন সরকারও নিষেধাজ্ঞা তুলে নিয়ে সদিচ্ছা দেখাচ্ছে। আসলে বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার যে কৌশল প্রয়োগ করছে ইরানের ব্যাপারে তা হল একদিকে কয়েকটি নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও অন্যদিকে আরও বেশি নতুন নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া। চরিত্র বদলে যাওয়ার প্রেক্ষাপটে কোনো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা বিশ্ব সমাজের চোখে ধুলো দেওয়ার চেষ্টা মাত্র। ইরানের ও তার মিত্রদের ব্যাপারে এবং গোটা পশ্চিম এশিয়ার ব্যাপারে মার্কিন নীতিতে কোনো পরিবর্তনই ঘটেনি। বাইডেন সরকার ক্ষমতায় আসার পর ইরানের ব্যাপারে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে পরিবর্তন আনার দাবি করলেও বাস্তবে নানা অজুহাতে একই নীতি অব্যাহত রেখেছে এবং ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়ার ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না। এমনকি ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায়ও এ বিষয়ে কোনো ছাড় দিতে রাজি হয়নি মার্কিন সরকার। মার্কিন সরকার কেবল পরমাণু সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলো পর্যায়ক্রমে তুলে নেওয়ার কথা বলছে, তাও পরমাণু সমঝোতা বাস্তবায়নের আগের প্রক্রিয়ায় ইরানের ফিরে আসার শর্ত সাপেক্ষে। অন্যদিকে ইরান ট্রাম্পের শাসনামলে ইরানের ওপর আরোপিত 1,500 নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানাচ্ছে। তাই এটা স্পষ্ট বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকারও ইরানের পরমাণু সমঝোতার মূল ও পুরনো ধারায় পুনরায় ফিরে আসতে চাইছে না, বরং ট্রাম্পীয় বলদর্পিতার নীতি ও সর্বোচ্চ চাপ প্রয়োগেরই নীতিকে ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করতে চায়। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।